আচ্ছা, আমার ব্যাক প্যানেলটা কিন্তু অলরেডি রিমুভ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে যে নাম্বার প্লেটের ক্ল্যাম্প, এটাও ইনস্টল করা হয়ে গেছে। এইটা স্বাভাবিকভাবে বোঝাই যেতেছে নাম্বার প্লেটের ক্ল্যাম্পটা। আর এই যে হচ্ছে ইউনিভার্সাল নাম্বার প্লেটের সেই ক্ল্যাম্পটা, এটার সাথে লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টল করব এটা। সো তাহলে বেশি কথা না বলে ইনস্টলটা করে ফেলি। আর ইনস্টলটা কিন্তু আমি নিজেই করতেছি, আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন, সমস্যা নাই। এটা আহামরি তেমন কষ্ট না, মানে করতে পারবেন আপনারা চাইলেও। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়াই ইনস্টল করা শুরু হোক। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে যে ফাঁকাটা, এই ফাঁকাটার জন্য এই যে এই বোর্ডটা আমি নিজে কাটিং করে বানাইছি। এটা হচ্ছে পিপিসি বোর্ড না কী যেন একটা বোর্ড বলে, প্লাস্টিকের। এটা এটা দিলে মানে ভালো হবে। ওইখানে অনেকেই দেখছি কাগজ দেয়, কাগজ দেওয়ার ক্ষেত্রে কী হয়, বৃষ্টিতে পানিতে ভিজা দেন ওই কাগজগুলা, ভিজা নষ্ট হয়ে যায়, আবার ওদিকটা কাদা ঢুকতে শুরু হয়। আচ্ছা, ওদিকটা যদি কাদা ঢুকে তাহলে কিন্তু এয়ার ফিল্টারের মধ্যে ঢুকবে কাদাগুলা, দেন ইঞ্জিনে প্রবলেম হইতে পারে, এমন কিছু হইতে পারে। এর জন্য এই বোর্ডটা দিলে সব থেকে ভালো হবে, নষ্টও হবে না, ভাঙারও কোনো ওয়ে নাই। আচ্ছা তাহলে ইনস্টল করা শুরু করি। এই যে দুইটা এমন নাট নিতে হবে, এমন নাট নিয়ে দেন এই যে এমনি দিয়ে, দেন নাট দুইটা ঢুকাই দিলেই হবে। নাট দুইটা ঢুকাই দেন টাইট দিলেই হবে। আচ্ছা বাইরে দেয়া অনেক নয়েজ আসতেছে। আচ্ছা টাইট দেওয়ার জন্য এই দুইটার রেঞ্জ হইলে হবে, বা যেই নাট লাগান ওই নাটের উপর রেঞ্জ লাগবে, কি সাইজের নাট লাগাচ্ছেন আপনারা। এটা কিন্তু আহামরি কষ্ট ছিল না। হ্যাঁ, এই বোর্ডটা ইনস্টল করার জন্য এই যে দুইটা নাট হইলেই হবে, এই দুইটা নাট এই বোর্ডটা ঢুকাই দিয়ে এই যে ঢুকাই দিয়া দেন এই যে ফাঁকাটা, ফাঁকাটার মধ্যে নাট দিয়ে দেন লাগাই দিলেই হবে। এইটা ভাই আহামরি কষ্ট না, এমন এই এইটা লাগানোর জন্য আমি মনে করি না মিস্ত্রির কাছে যাইতে হবে, যদি আপনার বাসায় রেঞ্জগুলো থাকে। হয়ে গেছে, এখন নাটগুলো টাইট দিলেই হয়ে যায় কমপ্লিট। অলরেডি একটা নাট টাইট দিছি আর দুইটা বাকি আছে, ওই দুইটা নাট টাইট দিলেই হয়ে যায়। এই আহামরি কষ্ট ছিল না কিন্তু এটাই। আচ্ছা, এই বোর্ডটা লাগানোর কারণটা হচ্ছে এইখান দিয়ে মানে পানি দিয়ে চালাইলে এইখান দিয়ে কাদা চলে আসবে, এর জন্য এই বোর্ডটা অনেকেই হয়তো লাগায় না, অনেকে কাগজ দিয়ে রাখে, কাগজ ভিজে গেলে যা তাই আবার মানে ভিজা কাদা আবার ভিতরে ঢুকে চলে আসবে। আর এইটা হচ্ছে বোর্ড, এই বোর্ড কিন্তু কিচ্ছু হবে না, এটা মানে ভালোই মজবুত আছে। অনেকেই কিন্তু জানেন আরন ফাইভ ভার্সন থ্রির এই ক্ল্যাম্পটা জিক্সারে ইনস্টল করা যায়। এ অনেকেই আবার কি করে মানে লেদে যা পাতি, দুইটা পাতি দিয়ে ঝালাই করে দেন এমনে মানে নাম্বার প্লেটের ক্ল্যাম্পগুলো বানাই, সেই ক্ষেত্রে কিন্তু বডির অনেক ক্ষতি হয়। ঝালাই কাটতে গেলে আবার অনেক মানে প্যারা, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাক প্যানেল আবার পরে যেয়ে ইনস্টল করা নাও যেতে পারে। আর এইটা লাগাইলে কোনো প্যারা নাই, জাস্ট দুইটা নাটের ফুকা আছে ওই দুইটাই লাগাই দিয়ে, নাট দুইটা লাগাই দিয়ে দেন এমনি লাগাই দিলেই হবে, আর কোনো প্যারা নাই এটা লাগানোর, সোজা লাগাই দিলেই হবে। আমার মনে হয় না আগে পরে কেউ লাগাইছে আরন ফাইভ ভার্সন থ্রির এই ক্ল্যাম্পটা, আমি জানি না, হয়তো লাগাইতেও পারে, বাট এইটা লাগাইলে মানে সুন্দর লাগবে। আর কোনো কাটা ছিঁড়া করতে হবে না, সোজা দোকান থেকে কিনে আনবেন দেন ইনস্টল করবেন।
আচ্ছা, নাম্বার প্লেটটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, দূর থেকে সুন্দরই লাগতেছে, একটু লুক আসছে, অন্যরকম একটু লুক আসছে। আর আমার বাইকটা হচ্ছে ফুল খোলা, কজ আমি হচ্ছে বাইকটা অ্যাসেপ বানাইতেছি। অ্যাসেপ বানানোর ফুল ভিডিওটা আমার চ্যানেলেই পাবেন, আমি ফুল ভিডিওটা করব অ্যাসেপ বানানোর, কেমনি কী করছি সবগুলাই আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা নাম্বার প্লেট নিয়ে কথা বলি। নাম্বার প্লেটের এই ক্লামটা হচ্ছে R15 ভার্সন 3, আমি আগেও দেখাইছি আপনাদের। R15 ভার্সন 3 ক্লামটা আমার হচ্ছে 350 টাকা পড়ছিল। অনেকেই হয়তো জানে না যে R15 ভার্সন 3 ক্লামটা লাগতেও পারে, আমাকে যতটুকু বলছে ওই দোকানদার, এটা হচ্ছে ইউনিভার্সাল ক্লাম বলে এটাকে। আর যাদের হচ্ছে মানে ডিজিটাল প্লেট নাই, তারা ওই ফার্স্টে তো ওই ছোটো ছোটো প্লেটগুলোতে ওই যে হাতে লেখা ওইগুলাই তো ইউজ করে, ওইগুলো লাগাইলে আরও বেশি সুন্দর লাগবে। কজ এই প্লেটটা একটু বড় হয়ে গেছে, একটু কেমন যেন লাগতেছে, যদিও তাও সুন্দর লাগতেছে। এই প্লেটটা কিন্তু ফোল্ডিংও করা যায়, এটা উঁচা নিচাও করা যায়। এই যে এই নাটটা আছে না, এই নাটটা খুললে একটু উঁচাও নিচাও করা যাবে। আর মানে কম টাকায় ভালো জিনিস। আর আমি ম্যাক্সিমাম মানুষদের দেখছি এই এইটার সাথে মানে পাত দিয়া ঝালাই করে যে একটা ক্লাম বানায়, ওইটা মানে একটু কেমন যেন লাগে, ভাল লাগে না দেখতে। আর কেমন যেন লাগে, মেন কথা হচ্ছে কেমন যেন লাগে, ওইটা দেখতেই ভাল লাগে না। আর এইটা হচ্ছে আপনার, আমি এটা লাগানোর পর চিন্তা করছি এইখান থেকে একটা ইন্ডিকেটরের লাইন ক্লাম ইসে পাত দিয়ে ঝালাই করে ইন্ডিকেটরের একটা লাইন বের করব। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই বাই। सपने में सच करने, सपने में कर काबू डर पे, डर मत तू मरने से मिलेगी सफलता, सिर्फ कोशिश करने पे दुआ ले अपनी माँ से और यूं ही बस चलते रहे।